দেখুন, এখন অ্যারেস্ট হোক বা সাসপেন্ড হোক, যাই হচ্ছে, এটা হচ্ছে ফেস সেভিং অ্যাক্টিভিটি, মুখ বাঁচানোর জন্য। এখন প্রথম পতাকা হচ্ছে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করছে কেন? গতকাল অবধি তো তারা বলেছিল না এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, কোনো রেপ হয়নি, কিছু হয়নি, শাহজাহান তো একদম নবাব ওখানকার, স্বাধীনতা সংগ্রামী। আজকে তো আমরা দেখলাম হাঁটা চলা বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হচ্ছে শেখ শাহজাহানকে কেউ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে না, পুলিশগুলোকে বুঝি শেখ শাহজাহান গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে বা ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। চেহারা দেখে তো তাই মনে হচ্ছিল, বডি ল্যাঙ্গুয়েজ দেখে, যে স্বাধীনতা সংগ্রাম করে এসেছেন অথবা অলিম্পিক থেকে মনে হয় দু চারটে মেডেল নিয়ে এসছেন ভারতবর্ষের জন্য, এইভাবে শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছে। তো যেখানে তৃণমূল অ্যাকসেপ্টই করে না যে ওই ধরনের ঘটনা ঘটেছে, এখন ছ বছরের জন্য সাসপেন্ড হচ্ছে। তো সাসপেন্ডটা করলো কোন তৃণমূল কংগ্রেস, সেটাও একটু ঠিক করে বলতে বলুন, পিসি না তৃণমূল, ভাইপো তৃণমূল না পিসি তৃণমূল? কারণ ওদের স্পোকস পার্সন বলছে ভাইপো করেছে, তার জন্য হয়েছে। আমরা জানি না পশ্চিমবঙ্গের আলাদা সংবিধান আছে কিনা, ভারতবর্ষের সংবিধান বলে জনগণের দ্বারা নির্বাচিত যে সরকার তার একজন মুখ্যমন্ত্রী বিধায়ক দল বৈঠক করে মুখ্যমন্ত্রী হিসেবে ঠিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা দেখেছিলাম ইউপিএ গভর্নমেন্টের সময় এক্সট্রা কনস্টিটিউশনাল বডি একটা বানানো হয়েছিল, পিএম এর উপরে সুপার পিএম, সোনিয়া গান্ধীর চেয়ারম্যানশিপে অনেক বিশিষ্ট ব্যক্তিদেরকে জুড়ে। তো এখন কি বাংলাতে ওরকম কিছু চলছে কি যে সিএম এর উপরে সুপার সিএম কেউ একজন আছে?